হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের ইনসার্ট এবং ডিলিট এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনি এক্সেলে কিভাবে নতুন সেল অথবা নতুন রো নতুন কলাম ইত্যাদি ইনসার্ট করবেন এবং ডিলিট করবেন সেই সম্পর্কে আলোচনা করব। কাজ করার সময় অনেক ক্ষেত্রে কোনো সকের মধ্যে নতুন সেল নতুন রো নতুন কলাম ইত্যাদি অ্যাড করার প্রয়োজন হতে পারে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার এক্সেলের প্লে থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখানে দেখুন এই ছকের মধ্যে আমি বেশ কিছু কলাম নিয়েছি আমি যদি এখানে নতুন আরও একটি কলাম অ্যাড করতে চাই যেমন আমি এখানে যে অ্যামাউন্টের একটি ঘর নিয়েছি এই অ্যামাউন্টের ঘরের পাশে আমি যদি বাম পাশে আরেকটি কলাম অ্যাড করতে চাই সেই কলমে আমি ইমেইল অ্যাড্রেস লিখবো তাহলে সেক্ষেত্রে আমি এখানে অ্যামাউন্টে এখানে ক্লিক করলাম তারপরে এখানে ইনসার্টে ক্লিক করার পরে এখানে ইনসার্ট শিট কলামস এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে নতুন আরও একটি কলাম অ্যাড হয়েছে এখানে আমি ইমেইল অ্যাড করতে পারবো তারপরে আমি যদি কোনো রো অ্যাড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেমন আমি এখানে এই সেলে ক্লিক করলাম তারপরে এখানে ইনসার্টে ক্লিক করার পরে এখানে ইনসার্ট শিট রোস এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এর উপরে একটি রো ইনসার্ট হয়েছে এছাড়াও আপনি নতুন সেল যদি ইনসার্ট করতে চান সেটিও ইনসার্ট করতে পারবেন যেমন এখানে আমি ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট সেল এখানে ক্লিক করলাম এখানে শিফট সেল রাইট অর্থাৎ একটি সেল ইনসার্ট হওয়ার পরে অন্যান্য টেক্সগুলো কোন দিকে যাবে সেটি বলে দিতে হবে এখানে রাইট সিলেক্ট রয়েছে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে একটি সেল ইনসার্ট হয়েছে এবং আমার টেক্সটগুলো ডান দিকে চলে গেছে তারপরে আপনারা যদি টেক্সট নিচের দিকে নিতে চান এবং উপরে একটি যদি সেল ইনসার্ট করতে চান সেটিও করতে পারবেন যেমন এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম তারপরে ইনসার্ট সেলে ক্লিক করলাম তারপরে এখানে শিফট সেল ডাউন এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন টেক্সটটি নিচের দিকে চলে আসছে এবং উপরে একটি সেল ইনসার্ট হয়েছে এছাড়াও আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট সেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি নতুন রো এবং নতুন কলম দিতে পারেন আমি এখানে ইনটিআর রো সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন উপরে একটি রো চলে আসছে তারপরে আপনারা যদি এখানে ইনসার্ট সিলেট ক্লিক করার পরে এনটিআর কলমে ক্লিক করে ওকেতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে নতুন আরও একটি কলম চলে আসবে এছাড়াও আপনি আপনার ওয়ার্ক বুকে যদি নতুন আরও একটি সিট নিতে চান সেটিও নিতে পারবেন যেমন এখানে দেখুন আমি এখানে সিট টু নিয়েছি এবং সিট টুতে আমি কাজ করছি আপনি যদি নতুন আরেকটি সিট নিতে চান তাহলে এখানে ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট শিট এখানে ক্লিক করতে পারেন তাহলে দেখুন এখানে নতুন আরেকটি সিট চলে আসছে এটির নাম হচ্ছে শিট ওয়ান এছাড়াও আপনি এখানে ক্লিক করেও নতুন সিট নিতে পারেন আর সিট ডিলিট করার জন্য এখানে আপনি ডিলিটে ক্লিক করে এখান থেকে ডিলিট শিট এই বাটনে ক্লিক করে সিট ডিলিট করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা কলাম রো ইত্যাদি ডিলিট করবেন যেমন এইখানে দেখুন আমি নতুন একটি রো নিয়েছি আমি এই রোটি যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিটে ক্লিক করার পরে এখানে দেখুন ডিলিট শিট রোস আমি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন সেই রোটি ডিলিট হয়ে গেছে তারপরে আপনারা যদি কলাম ডিলিট করতে চান যেমন আমি এই কলামটি যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিটে ক্লিক করার পরে ডিলিট শিট কলামস এখানে ক্লিক করলেই সেই কলমটি ডিলিট হয়ে যাবে এছাড়াও আপনারা যদি কোনো সেল ডিলিট করতে চান সেটিও করতে পারবেন যেমন আমি এখানে নতুন একটি সেল নিচ্ছি নতুন সেল নিলাম আমি এখন এই সেলটি যদি ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে ডিলিটে ক্লিক করার পরে ডিলিট সেলে ক্লিক করলাম তারপরে এখানে ডিলিট সেল লেফট রয়েছে অর্থাৎ এটি ডিলিট হয়ে যাবে এবং টেক্সটটি বাম দিকে চলে আসবে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই সেলটি ডিলিট হয়ে গেলো এবং আমার টেক্সটটি বাম দিকে চলে আসলাম এছাড়াও আপনি এখানে ডিলিট সেলে ক্লিক করার পরে আপনি যদি কোনো এক নির্দিষ্ট সেল ডিলিট করার পরে নিচের লেখা যদি উপরে নিতে চান তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করতে পারেন এছাড়া আপনি ইনটিআর রো যদি সিলেক্ট করেন তাহলে যেই রো সিলেক্ট থাকবে সেই রোটি ডিলিট হয়ে যাবে এবং ইন্টিয়ার কলম যদি সিলেক্ট করেন তাহলে যেই কলমটি হাইলাইট থাকবে সেই কলমটি ডিলিট হয়ে যাবে এছাড়াও নতুন রো এবং কলম নেওয়ার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে যেমন আমি এখানে তিনের পরে এই জায়গায় যদি নতুন একটি রো নিতে চাই তাহলে এখানে আমি ডান বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে চার নম্বরে নতুন আরেকটি রো ইনসার্ট হয়েছে অনুরূপভাবে আপনি কলম ইনসার্ট করতে পারবেন আমি এর এই জায়গায় যদি নতুন আরেকটি কলম নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি ডান বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে নতুন একটি কলম ইনসার্ট হয়েছে আবার এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন এখানে ডান বাটনে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করলে সেই কলমটি ডিলিট হয়ে যাবে আবার এখানে ডান বাটনে ক্লিক করার পরে আপনি এখানে ডিলিটে যদি ক্লিক করেন তাহলে সেই রোটি ডিলিট হয়ে যাবে আর আপনি যদি পুরো শিট ডিলিট করতে চান এটি আমি একটু আগে দেখালাম এখানে ডিলিট শিট এই বাটনে ক্লিক করলে পুরো শীতটি ডিলিট হয়ে যাবে এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলে নতুন রো নতুন কলাম নতুন সেল নতুন শিট এগুলো ইনসার্ট করবেন এবং রো কলাম সেল শিট এগুলো ডিলিট করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ